হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ইজি পেন্টিংয়ের মাধ্যমে আমার অর্ডিনারি প্ল্যান্টারগুলোকে এক্সট্রা অর্ডিনারি লুক দিলাম। সবার মতো আমারও খুব ইচ্ছে করে আমার সুন্দর দেখতে ইনডোর প্ল্যান্টগুলোকে সুন্দর সুন্দর টবে লাগাতে, কিন্তু সুন্দর টবগুলোর এত দাম যে কিনতে গেলে হাতে ফোসকা পড়ে। তাও আবার 1-8টা কিনলে তো হবে না, আমার ইনডোর প্ল্যান্টের সংখ্যা দিনে দিনে এতটাই বেড়ে চলেছে যে কিনতে গেলে আমাকে এখন ডজন ডজন কিনতে হবে। তো তাই অগত্যা কী আর করার, দেখো এইরকম সাধারণ যে টবগুলো যেগুলো 10 ইঞ্চি মাপের হয় আর এগুলোর দাম পড়েছে পার পিস 10 টাকা করে। যদিও এর দাম এখন আর 10 টাকা নেই, এখন এগুলোর দাম 20 থেকে 25 টাকা পার পিস হয়ে গেছে। তো এরকম টবগুলো কিনে আমি কিছু অ্যাক্রিলিক কালার কিনেছি, এখানে আমি 4টে অ্যাক্রিলিক কালার কিনেছি আর এই অ্যাক্রিলিক কালারগুলোর পার পিস দাম পড়েছে 25 টাকা করে। তো এখন আমি ওই কালারগুলো দিয়ে একটু পেন্ট করার চেষ্টা করছি। আর কি বলতো, নিজের হাতে যদি কোনো কিছু বানানো হয় না তাহলে সেটা আরও বেশি সুন্দর বলে মনে হয়। যদিও আমি এত ভালো পেন্টিং করতে পারি না, তবে আমি সমস্ত কিছু কাজ করতে চেষ্টা করি, ভালো করে করার চেষ্টা করি। তো দেখো আমি কীভাবে পেন্টিং করছি, তো একদম ইজি যে পেন্টিংগুলো হয় সেইগুলোই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করছি। প্রথম যে প্ল্যান্টারটা তোমরা দেখলে তাতে খুব অল্প পরিমাণে কালার ইউজ করে আর একদম ইজি যে পেন্ট হয় সেটা ইউজ করে আমি পেন্টিং করেছি। আর এখন যেটা দেখতে পাচ্ছ এটাতে একটু বেশি কালার ইউজ করেছি, পুরোটা প্রথমে হোয়াইট কালার দিয়ে কভার করেছি, তারপরে উপর আর নিচে ব্লু কালার দিয়ে বর্ডার করে দিয়েছি, তারপর মাঝে মাঝে কিছু ফুল এঁকে দিয়েছি। এখন যে টপটা তোমরা দেখতে পাচ্ছ যেটাতে আমি পেন্ট করছি, এটা পেন্ট করার আগে পেন্সিল দিয়ে হালকা করে একটু ড্রয়িং করে নিয়েছিলাম, তার উপরে দেখো এভাবে ডট ডট দিয়ে আমি পেন্টিং করার চেষ্টা করছি। আর এইভাবে করলে কিন্তু অনেকটা কম কালার ইউজ হয়। এই যে 4টে কালার এখানে দেখতে পাচ্ছ, যদিও তার মধ্যে 2টো কালার প্রায় সেম, তো বাকি থাকলো তাহলে 3টে। এই 3টে কালার দিয়ে আমাকে 10 থেকে 12টা টবে কালার করতে হবে, তাই যতটা সম্ভব কম কালার ইউজ করে আমি পেন্টিং করার চেষ্টা করছি। আজ প্রথমবার আমি এইভাবে টবে পেন্টিং করছি, এর আগে কখনো আমি কিন্তু টবে পেন্টিং করিনি। আর তাছাড়া আমি পেন্টিংয়ে একেবারেই কাঁচা, তাই যখন শুরু করেছিলাম আমার খুব ভয় ভয় লাগছিল যে এই পেন্টিংয়ের চক্করে আমার সুন্দর দেখতে টবগুলো আবার অসুন্দর হয়ে যাবে না। তো এমনিতেই টবগুলোর কালার খুব একটা খারাপ নয়, আর সবগুলো আমি সেম কালারের কিনেছি, যাতে যদি কিছু নাও করা হয়, মানে পেন্টিং যদি নাও করা হয় দেখতে খুব একটা খারাপ লাগবে না, বরং একই রকম হওয়ার জন্য দেখতে ভালো লাগবে। তো তাই অনেক ভয়ে ভয়ে আমি পেন্টিংটা শুরু করেছিলাম এবং সবচেয়ে ইজি পেন্টিংটাই আমি এখানে ইউজ করেছি। আর আজ সারা দুপুর না ঘুমিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টার সময় ব্যয় করে মোট 5টা টবে আমি কালার করতে পেরেছি, আর প্রত্যেকটাতে আলাদা আলাদা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। এখনও আরও 8 থেকে 10টা মতো টবে পেন্টিং করতে বাকি আছে, তার মধ্যে কিছু টবে তো আবার গাছ লাগানো অবস্থাতে আছে, সেইগুলোতে কালার করা কিছুটা ডিফিকাল্ট হবে। তো সেগুলো যখন কালার করব সেগুলো আমি তোমাদেরকে একবার দেখাবো। যদিও আমি এত কষ্ট করে এই টবগুলোকে কালার করছি, তবু আমার মনে কিন্তু একটা সুপ্ত বাসনা রয়ে গেছে যে সুন্দর দেখতে অন্ততপক্ষে 2-4টা টব তো আমাকে কিনতেই হবে। সেগুলো এখন না হলেও কিছুদিন পরে হলেও আমি কিনবো এবং সেগুলো একটা অন্য জায়গাতে আমি রাখবো, সেগুলো তোমাদেরকে আমি পরে জানাবো, এখন তোমাদেরকে বেশি কিছু বলছি না। আর জানো, এই যে গাছ লাগানোর নেশাটা প্রথমে কিন্তু আমার নেশা ছিল না, প্রথমে আমি শুরু করেছিলাম আমার কন্টেন্ট বাড়ানোর তাগিদে, তারপরে ধীরে ধীরে কখন যে এটা নেশায় পরিণত হয়ে গেছে আমি বুঝতেই পারলাম না। এখন তো মনে হয় গাছ না কিনলে বা গাছ না লাগালে আমি থাকতে পারি না, যখনই কোনো সুন্দর দেখতে গাছ আমি দেখতে পাই তখন মনে হয় কখন গাছটাকে কিনি, আর যত ভাবি আর গাছ কিনবো না আর গাছ কিনবো না, কিছুতেই নিজেকে আটকে রাখতে পারি না, গাছ দেখলেই যেন মাথা খারাপ হয়ে যায়। যদিও আমি জানি ভাড়া ঘরে থাকি, যদি কখনো আমাকে ঘর পাল্টাতে হয় তখন খুব কষ্ট হবে, তবুও কেন জানি না একদম নেশার মতো হয়ে গেছে। মেয়েদের যেমন শাড়ি আর গয়নার প্রতি প্রচুর নেশা থাকে, সেরকম আমার এই গাছের প্রতি একটা নেশা হয়ে গেছে। শুধু আমার নয়, আমার হাজব্যান্ডেরও প্রচুর নেশা হয়ে গেছে এই গাছ লাগানোর। আমি ওকে যতবার বারণ করি যে তুমি আর গাছ কিনো না, ও কিন্তু নিজেকে আটকাতে পারে না, বাজার গেলে একবার করে কিছু না কিছু গাছ সে কিনে আনবেই। তো দেখো আমার সবকটা টবে কালার করা হয়ে গেছে, আর প্রত্যেকটা টবে আমি আলাদা আলাদা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। এই ডিজাইনগুলোর মধ্যে কোন ডিজাইনটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন চলো তোমাদেরকে দেখিয়ে দিই গাছগুলো লাগানোর পরে টবগুলোকে দেখতে কেমন লাগছে।
তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।